এটা কলকাতা হাওড়া ব্রিজ, লোকজন স্নান করছে এরকম দেখানো আছে। দারুণ 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 করেছে, দেখো দারুণ, পুরো ফরেন কান্ট্রির মতন। আচ্ছা না, সেন্সার লাগানো, দেখো যেখানে কেউ আসলে নিজে থেকেই চালু হয়ে যাচ্ছে। বন্ধুরা গুড মর্নিং, আর একটা নতুন ভিডিও, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমি চলে এসেছি বিশ্ব বাংলা গেটের নিচে। তো এই ভিডিওতে যেটা আমি দেখাবো সেটা হলো যে তোমার বিশ্ব বাংলা গেটের নিচে যে সাবওয়েগুলো আছে, এই সাবওয়েগুলো কত সুন্দর ওয়েল ডেকোরেটেড এবং সাজিয়ে গুছিয়ে, মানে খুব সাজানো গোছানো, সেটাই দেখাবো। দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছ আমার সামনে যেটা হলো, এটাই হলো বিশ্ব বাংলা গেট নিউ টাউনে। এবং দেখো একটা রাস্তা চলে গেছে সোজা নিউ টাউনের দিকে, সোজা যে রাস্তাটা গেছে নিউ টাউনের দিকে। আর এই রাস্তাটা যেটা এই দিকে গেছে সেটা হলো সেক্টর 5-এর দিকে। দেখো লোকজন, আজকে রবিবার, মেইনলি আজকে গাড়ি ঘোড়া কম আছে রাস্তায়। আর এই যে দেখতে পাচ্ছ সাবওয়েগুলো, এই সাবওয়েটা মেবি বন্ধ আছে, কাজ চলছে, এটা এখনও স্টার্ট হয়নি। আর সামনের দিকে যাবো আমি, সামনের দিকে দেখো সাবওয়েগুলো ওপেন আছে। তো সাবওয়েগুলো দেখো কত সুন্দর ওয়েল ডেকোরেটেড, সেটাই দেখাবো। আর এখান থেকে নিউ টাউনের তোমার যে ইকো পার্ক যেটা আছে সেখানে যেতে হলে তোমাকে এই নারকেল, এটা হলো নারকেল বাগান বিশ্ব বাংলা গেট, এখান থেকে তোমাকে অটো ধরতে হবে। এর সামনে সব অটো দাঁড়িয়ে থাকে, এখান থেকে তোমার অটো ধরতে হবে বা বাসও যায়, এখান থেকে তুমি বাসও পেয়ে যাবে। যে দেখতেই পাচ্ছ বিশ্ব বাংলা গেট কলকাতা। তো আমি এই যে হিটকো ভবন সামনে, তো আমি তোমার এই সাবওয়েগুলোর ভেতর ঢুকবো। দেখো এসে গেছি এই বাইট জাংশনের পেছনেই সাবওয়ে, লোকজন এখানে ছবি ভিডিও তুলছে দেখছি। এটা খুব সুন্দর জায়গা তোমার বিশ্ব বাংলা গেট, দেখো একদম পাশে। আর এখানে তোমার দারুণ এটা ঘট লাগিয়ে, তোমার বিশ্ব বাংলা গেট এখনও খোলেনি। বিশ্ব বাংলা গেটের যে রেস্টুরেন্ট আছে ওপরে, এটা খুলবে ঠিক দুপুর 2:30-এর পর থেকে, আর এমনি খুলে যায় নর্মাল 1:30-টার পরে। তো এখন টাইম মতো হয়নি, তবে 12:15-12টা বাজে। এসকেলেটার করে নামছি, এটাই হলো দেখো, এই মাথা দিয়ে গিয়ে আর এক মাথায় নামবো স্মার্ট প্লাজা এদিকে, রবীন্দ্র তীর্থ এদিকে, আমি রবীন্দ্র তীর্থর দিকেই যাবো। দেখো দারুণ, পুরো কলকাতা হেরিটেজ বা কলকাতার কালচারকে এখানে তুলে দেখানো হয়েছে। এই ভিডিওটার উদ্দেশ্যই হলো এটা দেখানো, তোমার নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের নিচে যে সাবওয়েটা আছে কত সুন্দর ওয়েল ডেকোরেটেড। গভর্নমেন্ট হিটকোডই বেশিরভাগ হিটকোড, এটা দেখো ইয়ার ওন স্পেস ওয়ার্ড, হ্যাপি ওয়ার্ড ওয়ার্কিং পড, এটা একদম খুলেছিল যখন লকডাউন স্টার্ট হয়ে গেছিলো, তখন যারা অফিস কর্মী তাদের না বাড়িতে না অফিসে এই ওয়ার্কিং পরে এসে তোমার অফিসের কাজ করতে পারবে, বা স্টুডেন্টদের নিজেরা পড়াশোনা করতে পারবে এখানে। তারপর সোম থেকে শুক্র 10 থেকে 8 পর্যন্ত যেটা তোমার এটা খোলা থাকে, এটা দেখো কফি হাউস নিউ টাউনে। আর হিট করি সব প্রজেক্ট এখানে ভালো করে দেখানো আছে, এটা নিউ টাউনের কফি হাউস যেটা। আর এসে দেখো ধামসা মাডল ট্রাইবাল কিচেন, ইকো পার্ক গেট নাম্বার 6। দেখো ধামসা মার্দোলের এক দেওয়া রয়েছে, আর এটা রিসাইক্লিং ম্যাটার। আচ্ছা এবার এইদিকে দেখি কি আছে দেখার। দেখো এটা কলকাতা হাওড়া ব্রিজ, লোকজন স্নান করছে এরকম দেখানো আছে। দারুণ 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 করেছে, দেখো দারুণ, পুরো ফরেন কান্ট্রির মতন, পুরো বিদেশের মতন। দেখো দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর দেখানো রয়েছে, ইলিশ মাছ পাশে, দেখো বেলুর মঠ। আর এইদিকে দেখো হিটকোট, দেখো গো ক্লাবিং গলফ খেলার জায়গা, আর এটা টিন নস্টালজি স্ট্রিট ফুড, এটা খাবারের শপ, এটা স্মার্ট লাইব্রেরি নিউ টাউনের লাইব্রেরি, যেটা তোমার এর আগের ভিডিওতে দেখেছো যে হ্যাং আউট জোন, ওর পেছনেই আছে স্মার্ট লাইব্রেরি। কফি হাউস ওয়ার্কিং পর, আর এখানে দেখো দেখার অনেক কিছু আছে, প্রিন্সেপ ঘাট, কলকাতা ট্রাম। আজকে মোটামুটি ফাঁকাই আছে রোববার বলে, নাহলে অন্য দিন ভিড় থাকে মোটামুটি এখানে ময়দান। কলকাতার ফুটবল খেলছে, হলুদ ট্যাক্সি কলকাতার ফেমাস,
এখানে মেইনলি তুমি এখানে আসবে টোটাল কলকাতাকে দেখতে পারবে গ্রাফিতির মাধ্যমে পেন্টিংয়ের মাধ্যমে। দেখো কত সুন্দর শীততাপ নিয়ন্ত্রিত, যে দুর্গাপূজার দুর্গা ঠাকুর। এই যে বিশ্ব বাংলা গেট, এখান দিয়ে আবার তোমার স্কেলেটন উঠে যাচ্ছে বিশ্ব বাংলা গেটের দিকে রবীন্দ্র তীর্থ। এই যে এটাই দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেটের নিচে যে সাবওয়েটা, কত সুন্দর ওয়েল ডেকোরেটেড করা রয়েছে, এটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এবার এই স্কেলেটার ধরে আমি উঠে যাব, এটা বন্ধ রয়েছে, এটাই উঠি। না সেন্সার লাগানো, দেখো যেখানে কেউ আসলে নিজে থেকেই চালু হয়ে যাচ্ছে, মানে এটা দেখো অটো সেন্সার ছিল, মানে এটা বন্ধ ছিল, বাট আমি যেহেতু উঠে দাঁড়ালাম নিজে থেকেই কিন্তু চালু হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বিশ্ব বাংলা গেট দেখতে পাচ্ছ ডান দিকে, বিশ্ব বাংলা গেটের দিকে। তো এতটাই ছিল বন্ধুরা ভিডিওটা, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট, এবং চ্যানেলটাকে বলছি ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।